এটাই সেই ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা বা বাংলায় আমরা খরিশ বলি চলতি বাংলায় অনেকে গোখরো গেহুয়ান অনেক নামে ডেকে থাকি কামরা লেখি করবেন সেটা জেনে রাখুন বন্ধুরা এই ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা বা গোখরো সাপের কামড়ে আপনি যদি 100 মিনিটের মধ্যে যদি মোটামুটি ট্রিটমেন্ট স্টার্ট না করেন তাহলে কিন্তু নিউরোটক্সিক ভেনম আপনার সারা শরীরে ছড়িয়ে গিয়ে আপনার ফুসফুসটাকে বিকল করতে থাকবে যে জায়গাটা কামড়াবে সেই জায়গাটা জ্বালা যন্ত্রণা স্টার্ট হবে শিবনেত্র হতে থাকবে বন্ধুরা শিবনেত্র মানে আপনার চোখ ঢুলু ঢুলু হয়ে আসবে আপনাকে জোরে তাকাতে বলা হবে কিন্তু আপনি তাকাতে পারবেন না ফুসফুসের নার্ভগুলো বিকল হয়ে শ্বাসকষ্ট হয়ে আপনি মারা যাবেন তাই বন্ধুরা ওজাগুনির চক্করে না পড়ে এই গোখরো সাপের কামড়ে সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব আপনি হসপিটালে যদি পৌঁছান এবং অ্যান্টিভেনাম সিরাম যদি আপনার শরীরে পৌঁছায় তবেই কিন্তু প্রাণে বাঁচবেন নতুবা কিন্তু নয় তাই বন্ধুরা সাবধান থাকবেন।